প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন পাপিয়া। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে হৃদরোগ ও কার্ডিয়াক সার্জারি। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক, চলুন প্রথমে পরিচিত হওয়া যাক তার সাথে। ডাক্তার কামরুল হাসান মিলন 1968 সালের ডিসেম্বর মাসে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1995 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ হাসপাতালে কার্ডিয়াক সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, স্বাগত জানাচ্ছি। যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে হৃদরোগ ও কার্ডিয়াক সার্জারি। প্রথমেই একটু আপনার কাছ থেকে আমি জানতে চাইব, সাধারণত হৃদরোগগুলো কী কী, যেগুলোর আসলে কারণে আপনাদের কাছে রোগীরা আসে? আমাদের জাতীয় হৃদরোগ হাসপাতালে সাধারণত কার্ডিয়াক সার্জারিতে যেই পেশেন্টগুলো আসে তার ভিতরে অ্যাডাল্ট কার্ডিয়াক সার্জারি ডিপার্টমেন্ট আছে, সেখানে পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি ডিপার্টমেন্ট এবং ভাস্কুলার কার্ডিয়াক সার্জারি, সেই ধরনের ভাস্কুলার ডিজিজ। তা আমরা সাধারণত অ্যাডাল্ট কার্ডিয়াক সার্জারিতে আমি আছি, সেখানে শিশুদের যেমন বা অ্যাডাল্টদেরও থাকে জন্মগত ত্রুটি, থাকে হার্টে ছিদ্র থাকে, আমরা অ্যাটিয়াল সেপ্টাল ডিফেক্ট বলি যেটা, বা ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট বলি, সেখানে টেটালজি অফ ফ্যালট, এই পেশেন্টগুলো থাকে। আর আরেকটা বিষয় জানেন যে সাধারণত বুকে ব্যথা হলে আমরা যেই বলে থাকি যে বাইপাস সার্জারি করি আমরা, সেখানে হার্টে ব্লক নিয়ে রোগীরা আসেন, তারপরে তাদের ভালভের সমস্যা থাকেন, সেই ভালভের ত্রুটি থাকে, সেই ভালভগুলো আমরা রিপ্লেস করে দেই। অনেক সময় ভাস্কুলার ইঞ্জুরি থাকে, সেই ভাস্কুলার ইঞ্জুরিগুলি আমরা রিপেয়ার করে থাকি। সাধারণত এই ধরনের অপারেশনগুলো আমাদের এখানে হৃদরোগ হাসপাতালে হয়ে থাকে। আমি একটু হৃদরোগ নিয়ে জানতে চাই আপনার কাছে, যে দেখা যায় যে একটা সময় ছিল যখন হচ্ছে হৃদরোগের ঝুঁকি শুধুমাত্র একটা বিশেষ বয়সীদের আমরা দেখতে পেতাম, কিন্তু এখন কিন্তু দেখতে পাই যে সব বয়সীদের মধ্যে হৃদরোগের সমস্যা রয়েছে। এটি কেন? বিশ্ব অন্যান্য দেশের সাথে সাথে বাংলাদেশও বাড়ছে। হ্যাঁ, আপনি আসলে যেটা পিন পয়েন্ট করতে চাচ্ছেন আমি যদি বুঝতে পারি, সেটা হলো যে অল্প বয়সী হৃদরোগ, মানে সাধারণত দেখা গেছে যাচ্ছে যে অল্প বয়সী বুকের ব্যথা নিয়ে তারা হাসপাতালে আসছে, ভর্তি হচ্ছে, চিকিৎসা নিচ্ছে। এটা আমি মনে করি যে এটা একটা গ্লোবাল প্রবলেম, যে এখন সবারই মনে হচ্ছে যে সব কিছু একটু স্ট্রেসফুল লাইফ লিড করতেছে সবাই। এই স্ট্রেসফুল লাইফ লিডে যেখানে আফটার 50 হয়তোবা তার হৃদরোগ হওয়ার ঝুঁকি থাকার সম্ভাবনা, হয়তোবা তার ডায়াবেটিস, হাইপার টেনশান তার রিস্ক ফ্যাক্টরগুলির জন্য হওয়ার কথা, কিন্তু আমরা দেখা গেল 20 বছর বয়সেই তার এই সমস্যাগুলো পাচ্ছে। তা আমি মনে করি এটা মাল্টিফ্যাক্টোরিয়াল কজ, হয়তোবা তার পারিবারিকভাবে বাবা মার ডায়াবেটিস ছিল, হাইপার টেনশান ছিল, পাশাপাশি অনেকে থাকে যে হয়তোবা তার লাইফস্টাইল মডিফিকেশন, লাইফস্টাইলে কোনো প্রবলেম থাকতে পারে, তার ফুড হ্যাবিটের সমস্যা থাকতে পারে। অনেকেই আজকাল যেটা দেখা যায় যে প্রায় দেখা গেল যে কোনো অ্যাডিকশান থাকতে পারে, ড্রাগ অ্যাডিকশান, তারা খুব অল্প বয়সেই কিন্তু আক্রান্ত হচ্ছে, যে আমাদের এখানে আসতেছে। আর অল্প বয়সে আরেকটা বিষয় যেটা, জন্মগত যে ত্রুটিগুলো থাকে, হ্যাঁ, সেগুলি তো অল্প বয়সেই আসবে, এগুলি আসছে। সাধারণত কি কি সার্জারি আসলে করে থাকেন, কোন কোন? আমি 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 অ্যাডাল্ট কার্ডিয়াক সার্জারিতে যেহেতু আমরা মূলত বিটিং হার্টে বাইপাস সার্জারিগুলো আমরা করে থাকি, সেটা অ্যারেস্ট হার্টও করা যায়, বিটিং হার্টও করা যায়। সেখানে এটা অনেকদিন ধরে আমাদের এখানে আমরা সাফল্যের সহিতই করতেছি। বাংলাদেশে কার্ডিয়াক সার্জারির ইতিহাস তো আজকে প্রায় ধরেন প্রায় 40 বছর, ঠিক আছে? জাতীয় হৃদরোগ হাসপাতালে একমাত্র সরকারি প্রতিষ্ঠান যেখানে সবচেয়ে বেশি অপারেশন হয়ে থাকে। এর পাশে অনেকে বলে থাকেন যে ভালভ সার্জারি, যেটা যে ভালভের মাইটাল ভালভ সার্জারি, অ্যাওর্টিক ভালভ সার্জারি, তো এই সার্জারি সেটা হয় সাধারণত ছোটোবেলায় বাত জ্বর হয়, কিন্তু ঠিকমতো দেখা গেলো যে চিকিৎসাটা প্রপারলি হয় না, তখন পরবর্তীতে সেখানে এই ভালভগুলো শুকিয়ে যায়, সেগুলো স্ট্যানোসড হয়ে যায়, ভালভের যে অরিফিসগুলো সেগুলি ন্যারো হয়ে যায়, তখন ইনিশিয়ালি অনেক সময় সেটা বেলুন দিয়ে ডাইলেট করে দেওয়া হয়, কিন্তু দেখা গেলো সেটা এত বেশি পরিমাণে স্ট্যানোসড বা সেখানে ক্যালসিয়াম এত বেশি জমা হয়ে গেছে যে তখন আর ওই পদ্ধতিতে যাওয়া যাবে না, তখন আমরা ওই ভালভটা রিপ্লেস করে দিয়ে সেখানে নতুন ভালভ বসায় দিই। এটা হলো ভালভ সার্জারিগুলো। পাশাপাশি ওই যেটা বললাম আগে যে ধরেন হার্টে জন্মগত ছিদ্র থাকে, তো সেখানে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট, টেটালজি অফ ফ্যালট, তো এই ধরনের অপারেশনগুলি হচ্ছে।
আর পাশাপাশি আরও সবচেয়ে বেশি হলো জন্মগত বিভিন্ন ধরনের বাচ্চাদের ত্রুটিগুলো থাকে, সেগুলি আলাদা ডিপার্টমেন্ট, তারা এগুলো সাফল্যের সহিত আমরা ওখানে করতেছি একেবারেই। আমরা কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে অনেক সময় অনেকগুলো বছর ধরে বাংলাদেশের এই কার্ডিয়াক সার্জারির তে বা মানে হৃদরোগের সমস্যা যাদের আছে তারা অনেকেই আছেন দেশের বাইরে অপারেশন করার প্রতি একটা ঝোঁক অনেকের থাকে, তো এই অনাস্থার জায়গাটা কেন আসছে বাংলাদেশে? অনাস্থার জায়গাটা আগে ছিল, এখন সেই অবস্থায় নাই। এখন সরকারি হাসপাতালে হচ্ছে, পাশাপাশি কিন্তু প্রাইভেট সেক্টরগুলিতেও তারা এখন সেখানে ভালোই করতেছে। এখন বরং প্রতিবেশী দেশগুলিতে গেলে তারা বলে যে আপনারা এখানে কেন আসলেন, আপনাদের দেশেই তো এখন ভালো ভালো সার্জন আছে, সেখানে সব ধরনের ব্যবস্থাই আছে। হ্যাঁ, আমাদের একটা বিষয় আছে, সেটা হলো যে অপারেশন হওয়ার পরে যেই পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টটা, এই ম্যানেজমেন্টটা আমরা হয়তো বা অন্যদের থেকে হয়তো কিছুটা পিছিয়ে আছি, এই জন্য হতে পারে পোস্ট অপারেটিভ কেয়ারটা। কিন্তু আমাদের এখানে এফিশিয়েন্ট সাফিসিয়েন্ট কার্ডিয়াক সার্জন সবই এখন আছে এখন, কিন্তু আর পাশাপাশি আগে যে ডিগ্রির ব্যাপার ছিল, এখন কিন্তু এখানে কার্ডিয়াক সার্জারিতে মাস্টার ডিগ্রি কোর্স চালু হওয়ার পরে FCPSও চালু আছে এখন, কিন্তু এখানে আমার মনে হয় এই প্রবণতা ঠিক না। আর যিনি বাইরে যাবেন চিকিৎসা করবেন, হ্যাঁ, উনি একটু ঘুরেও আসবেন আবার একটু চিকিৎসা করে আসবেন। এবং এই বাইরে যাওয়া বা চিকিৎসা করা বা সার্জারি করিয়ে আনাটাই তো আসলে সব না, এখানে তার যে পরবর্তী ম্যানেজমেন্ট এবং পরবর্তী ফলো আপ সেটিও কিন্তু একটা বড় ব্যাপার হয়ে যায়, যেটি দেশে থাকলে এই সুবিধাটুকু কিন্তু অনেকেই মানে দেশের বাইরে থাকলে বা বাইরে থেকে যদি কেউ সার্জারি করান সেই সুবিধাটুকু থেকে তারা বঞ্চিত হন একেবারেই। তো আমরা একটু জানতে চাই যে এই যে এই সার্জারিগুলো আপনারা করছেন মানে কিভাবে করছেন, বা এই যে কতদিন পর্যন্ত বা সার্জারি পরবর্তীতে সুস্থ জীবনযাপনে ফিরে যেতে কতদিন? আমরা তো ধরেন একটা পেশেন্ট আজকে অপারেশন হলো, আমরা বলি যে আপনি আগামী 10 দিন পর্যন্ত, অপারেশনের পরে 10 দিন পর্যন্ত থাকবেন, তারপরে ছুটি হয়ে চলে যাবেন। পরবর্তীতে তাকে কিছু উপদেশ দেওয়া হয় যে এই ওষুধগুলো নিয়মিত খাবেন, আপনি এই এক্সারসাইজটা লাইট এক্সারসাইজটা করবেন, আপনার এই খাবারগুলো খেতে হবে, আপনি ঘরের মধ্যে থাকবেন। সর্বশেষ আমরা বলি যে 3 মাস অপারেশনের পরে, 3 মাস পরে আপনি আপনার স্বাভাবিক সব কিছু কার্যক্রম আপনি করতে পারবেন, স্বাভাবিক সব কিছু করতে পারবেন। আচ্ছা, এই সার্জারিগুলো হওয়ার পরে বা সার্জারির পরবর্তীতে যে কারণে আসলে সার্জারিটা হয়েছে সেই সব কারণগুলো কি আবারও ফিরে আসতে পারে কিনা, বা সেই সমস্যাগুলো কি আবার ফিরে আসতে পারে কিনা? হতে পারে, একবার সার্জারি করলে পরবর্তীতে আর সার্জারির প্রয়োজন হবে না এই ধারণাটা অনেকে মনে করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু অনেক পরামর্শ অনেকে মানতেও প্রকাশ করেন। হতে পারে যে দেখা গেল যে আমরা বলে থাকি যে আপনার একবার বাইপাস সার্জারি আমরা করে দিলাম, যে আপনি আগামী 20 বছর ভালো থাকবেন, তো সেখানে বিভিন্ন অপশন থাকে, যেমন আমরা হার্ট লাং মেশিনে নিয়ে এক ধরনের অপারেশন করি, সেটা কিছু কমপ্লিকেশন অবশ্য হতে পারে, আবার বিটিং হার্টে আমরা করি, সেটার কিছু ভালো দিক আছে। এখন আপনি কোন পদ্ধতিতে করছেন এটা পাশাপাশি হলো যে পেশেন্টের কন্ডিশনটা কীরকম, সে কতখানি ফিট ছিল, সে কি শুরুতে আমার কাছে আসলো না শেষ লাস্ট স্টেজে আমার কাছে আসলো, তার কোমরবিড কন্ডিশনগুলো, তার আদার্স কোনো ডিজিজ আছে কি না, তখন সেটা আর হলো আউটকামটা তার উপর ডিপেন্ড করে। পাশাপাশি সর্বশেষ যেটা, যে আসলে যে সার্জন তার স্কিলনেসের উপরে নির্ভর করে, যে সে কতখানি দক্ষতার সহিত কাজটি করতে পারলো, তারও পরে থাকবে যে অপারেশনের পরে রুগী আমার কথাগুলো ঠিক মতো মানতেছে কিনা। সে অপারেশন শেষ হয়ে গেল, ভাবলো আমার তো সব ঠিকঠাক হয়ে গেল, আচ্ছা আমি আগের মতো সেই ধরনের ফ্যাটি ফুড খাওয়া, সেই ধরনের অনিয়ন্ত্রিত জীবনযাপন করি, আমি স্মোকিং করি, আমি স্ট্রেসফুল লাইফ লিড করি, তাহলে কিন্তু হবে না, তাকে একটা শৃঙ্খলার মধ্যে একটা সব কিছু মেনে চলতে হবে, তাহলে উনি দীর্ঘদিন ভালো থাকবেন একেবারেই। একটু পেছনের দিকে আসতে চাই, আসলে হৃদরোগের ঝুঁকি কাদের রয়েছে এবং এতে করে মানে আমি যেটি আসলে জানতে চাই যে যখন সার্জারির প্রয়োজন হয় সার্জারির আগেই আসলে কিভাবে মানে আমাকে যাতে সার্জারিতে না যেতে হয় সেই কারণে সেটার প্রতিরোধ করার জন্য, সেটার প্রতিরোধ তো আমরা বলি, যেমন আমাদের হৃদরোগে বলি মেজর রিস্ক ফ্যাক্টর মাইনর রিস্ক ফ্যাক্টর, তো মেজর রিস্ক ফ্যাক্টরগুলির মধ্যে আমাদের আমরা সবচেয়ে বেশি আমার দেখা যে স্মোকিং একটা বড় ব্যাপার, যারা এই স্মোকিংটা করে তাদের আসলে কোনো নিস্তার নাই, তার হবেই, যে যত কথাই বলুক তার হবে স্মোকিংটা একটা, তারপর পাশাপাশি যদি অ্যালকোহলের হিস্ট্রি থাকে সেটা,
তারপরে ফ্যাটি ফুড খাওয়া নিয়ে সেটা কারণগুলো সম্পর্কে আরো জানবো একটা বিরতি থেকে ফিরে এসে আপনার ডায়াবেটিস যদি থেকে থাকে তার হাইপারটেনশন যদি থাকে এই ফ্যাক্টরগুলো এগুলো যদি থেকে থাকে তাহলে তাকে একেবারে আরো একটু বিস্তারিত জানবো আপনার কাছ থেকে কারণগুলো সম্পর্কে স্যার যেটি আসলে বলছিলাম যে কারণগুলো একটু বিস্তারিত জানবো এবং তার সাথে সাথে কিছু লক্ষণও আসলে জানতে চাই যে লক্ষণগুলো হৃদরোগের লক্ষণ হিসেবে আসলে বোঝা যেতে পারে এবং হৃদরোগের কিছু সিভিয়ার লক্ষণও আছে যেগুলো একেবারে ইমার্জেন্সি সেই বিষয়গুলো সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। আচ্ছা, শুরুতে আমাদের কাছে প্রথম যখন রোগী আসবে আমার চেম্বারে বা আমার সাথে দেখা করবে বলবে তাদের কিছু কমপ্লেইন থাকে, একজন এক একভাবে প্রেজেন্ট করে, কেউ বলে যে আমার বুকে খুব ব্যথা হয়, ব্যথা কিছুক্ষণ থাকে চলে যায়। তো আমরা ব্যথার বিষয়টা বলি যে সাধারণত সেন্ট্রাল চেস্ট পেইন হয়, যে মাঝ বরাবর পেইনটা হবে, হ্যাঁ লেফট বা রাইট না, সেন্ট্রাল চেস্ট পেইন হবে। এখন ব্যথাটা এমন হবে মনে হয় যে বুকের উপর কিছু চাপ দিয়ে ধরে বসে আছে, দেখুন ওটা অনেক ওজন মনে হবে তার কাছে, সেই ব্যথাটা সহজে রিলিফ হতে চাবে না এবং এই ব্যথাটার সাথে তার একটা আতঙ্ক কাজ করবে, মনে হবে যে আমি মরে যাচ্ছি, এই ধরনের ব্যথার ধরনটা হবে। ব্যথাটা আমি যদি কোনো গ্যাস্ট্রিক ওষুধ আমরা যেগুলি বলি দেখা গেলো সেগুলি খেলে কমবে না, এই ব্যথাটা রেডিয়েশন হয় বিভিন্ন দিকে যাবে, ব্যথাটা তাকে লেফট সাইডে যেতে পারে, রোগী বলল যে আমার গলা চেপে ধরে আসতেছে, আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমার হাতের বাম দিকে ব্যথাটা চলে যাচ্ছে। ব্যথাটা অনেক সময় এমনও বলে, এরকম পেশেন্ট পাওয়া গেছে দেখা গেলো এসে বলেছে আমার দাঁতে ব্যথা, কিন্তু আসলে পরে এভালুয়েট করে দেখা গেলো যে সে আসলে তার ব্যথাটা হার্টেরই ব্যথা, সেটা ওখান থেকে স্টার্ট হয়েছে। তো পিঠে ব্যথা হবে, এই ধরনের ব্যথার কথা বলবে, সাথে শ্বাসকষ্ট হবে, সোয়েটিং হবে। কিন্তু যদি ডায়াবেটিক পেশেন্ট হয় তাহলে কিন্তু সে ব্যথার কমপ্লেনটা করবে না, তখন তার সোয়েটিং হবে বেশি, মানে ব্যথার অনুভূতিটা তার অনুভূতিটা কম হবে, কম থাকবে, একটা ফ্যাকাশে ভাব হয়ে যাবে, ভয়ার্ত চেহারা হবে এবং তখন আমরা ধরে নিব যে তার কার্ডিয়াক প্রবলেম। পাশাপাশি দেখতে হবে তার বয়সটা কত, রিস্ক ফ্যাক্টরগুলো আছে কিনা, তার কতদিনে ডায়াবেটিস, সে ইনসুলিন নেয় না, ওরা কি পরীক্ষা নিরীক্ষার জন্য বলেন একেবারে? আমরা শুরুতে একটা প্রাইমারি আমাদের টাশির হসপিটালে আমরা প্রথমে বলে নিই যে একটা ইসিজি করেন, যদি তার অ্যাটাক হয়েই যায় একটা ইসিজিতে একটা চেঞ্জ আসবে, ওই চেঞ্জ দেখে আমরা বুঝে ফেলবো যে তার হার্ট অ্যাটাক হয়েছে। পরবর্তীতে আমরা এখানে তার ইকো করে দেখি যে তার হার্টের স্ট্যাটাসটা কী, যে কতখানি পাম অ্যাকশনটা কত ভালো, আমরা ইনজেকশন ফ্যাকশনটা দেখি, তার ওয়াল মোশন ইকো করে একটা আইডিয়া পাওয়া যায়। পরবর্তীতে ব্লাডে কিছু পরীক্ষা থাকবে, ব্লাডের পরীক্ষাগুলোতে রিপোর্ট চলে আসবে, সেখানে আমরা সাধারণত ট্রোপোনিন আই দেখি, ওই দেখি, হ্যাঁ এরপরে চেস্ট এক্সরে করে, হ্যাঁ তো এগুলো হলো এই পরীক্ষাগুলো করে একটা কোলেস্ট্রল লেভেলগুলো দেখবো, এগুলিকে একটা আইডিয়া পাওয়া যাবে যে তার হৃদরোগ কতখানি কোন মাত্রায় আছে। কিন্তু এখন আমার ব্যথা নিয়ে আসলো কিন্তু আমার এখানে ব্লক আছে কি না বা আমার এটা কোন ধরনের, এটা কি ব্লকের ব্যথা, এটা কি হার্টের ছিদ্রের ব্যথা, আমি কিন্তু ইকোতে কিন্তু হার্টের ওই ছিদ্র আছে কিনা বা ভালভের সমস্যা আছে ওইটা কিন্তু ইকো রিপোর্টে চলে আসবে। এগুলো না আসলে তখন আমি ধরে নিব একটু এজেড পারসন যে ঠিক আছে, তাহলে তখন তাকে আমরা একটা এনজিওগ্রামের পরামর্শ বলি। এনজিওগ্রাম সম্পর্কে স্যার অনেক ভয় বা আতঙ্ক অনেক সময় বিরাজ করে, দেখা যায় যে অনেকেই এনজিওগ্রামটাকে একটা অপারেশন মনে করেন এবং করতে চান না, সেক্ষেত্রে এনজিওগ্রাম আসলে কী কারণে বা কখন এর মাধ্যমে আপনারা কী দেখেন? আচ্ছা, এটা আমাদের কার্ডিওলজিস্ট যারা ভাইরা আছে তাদের পার্ট, এনজিওগ্রাম আসলে কোনো অপারেশন না, এটি একটি ডায়াগনোসিস টুল, যে একটা আমি একটা অন্য যতগুলি পরীক্ষা আছে তার মধ্যে একটা। এক সময় ভাবা হতো বা বলা হতো যে 10,000 জনে একজনের একটা সমস্যা হয়, হতেই পারে এনজিওগ্রাম করতে গিয়ে, হ্যাঁ এখন বলা হয় যে লাখে একজনের সমস্যা হয়। সমস্যা সেটা হলো বড় সমস্যা না, কোনো কিছু প্রবলেম হলে যদি ভিতরে কোনো ওই ওয়্যারটা দেওয়া হয়, ডাইটা দেওয়া হয়, ওতে যদি কোনো কমপ্লিকেশন হয় সাথে সাথে সেটার ব্যবস্থাও নেওয়া হয়। কিন্তু এনজিওগ্রাম আসলে একটা পরীক্ষা, এটা পরীক্ষাতে আমার স্পষ্ট চলে আসবে যে আমার ব্লকটা আছে এবং সেই ব্লকটা যখন মানে ব্লকটা কতখানি হওয়ার উপরে আসলে হার্টের সার্জারিটা আপনারা করছেন সেটি নির্ভর করে। আচ্ছা, এটা ডিপেন্ড করে যে আপনি হৃদরোগের যে রক্ত নালীগুলো আছে কোথায় হচ্ছে ব্লকটা, যদি শুরুতেই হয় স্টার্টিংয়ে মেইন যে আর্টারিটা লাইফ লাইন লেফট হ্যান্ডে ডিসেন্ডিং যে আর্টারিটা, ওটা যদি স্টার্টিংয়ে হয় মুখে হয় আমরা প্রক্সিমাল বলি, ওইটা লেফট মেইন বলি, ওইটা লেফট মেইন একটা হয়ে গেলে কিন্তু তার মানে ম্যাক্সিমাম পোর্শনটা তার জিওপারাইজ হয়ে যাবে, তখন
ওইটা সার্জারির ইন্ডিকেশন চলে আসবে। তো অনেকে নিশ্চয়ই আপনাদের কাছে চলে আসে বলে যে আমি রিং পরাবো, স্ট্যান্টিং করাবো। রিং পরাবার সাধারণত আমরা দুইটা বা তিনটা চারটা পাঁচটা ব্লকও থাকে, তখন আর রিং পরানোর সুযোগ থাকে না। এখন যখন আপনার মূল রক্তনালীতে ব্লকটা হবে তখন কিন্তু ওখানে রিং বসানো কিন্তু তখন কিন্তু সবাই এটা পারবে না, কারণ আপনি ওই সেন্ট্রাল ওই লেফট মেইনে যদি স্ট্যান্টিং করতে যান, রিং বসাতে যান, তখন কিন্তু স্কিলনেস না থাকলে কিন্তু তখন পেশেন্ট অ্যারিদমিয়া হয়ে পেশেন্ট কিন্তু অ্যারেস্টে চলে যেতে পারে। সো এটা ডিপেন্ড করে পেশেন্টের কন্ডিশান আর যে কার্ডিওলজিস্ট ওনার উপরে, কিন্তু আমরা ব্যাকআপে থাকি যে কোনো কারণে কমপ্লিকেশন হলে সেখানে তখন আমরা সার্জারিতে নিয়ে যাবো, সেটি এবং তার উপর ভিত্তি করেই আপনারা ব্যবস্থা নেন। আমরা ব্যবস্থা পরবর্তীতে আসলে যে অপারেশন বা সার্জারির পরবর্তীতে পরামর্শগুলো কি থাকে তাদের লাইফস্টাইল মডিফিকেশন, সে একই অবস্থায় একই অবস্থা তাদেরকে বলা হয় যে আপনি বিশ্রামে থাকবেন, ওষুধগুলো নিয়মিত কিছু ওষুধ থাকবে তাকে লাইফ লং খেতে হবে, এটা অনেকে মানতে চায় না, এই ওষুধগুলো তাকে খেতে হবে। যেমন কোলেস্টেরলের মাত্রা অপারেশনের পরেও যদি আমাকে ওষুধ খেতে হয় তাহলে সার্জারি করলাম কেন? এটা 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 লাগবে যে যেমন আমার কোলেস্টেরলের মাত্রাটা আমাকে ঠিক রাখতে হবে, আমাকে অ্যাসিডিটি যাতে না হয় সেটা ঠিক রাখতে হবে, কিছু ওষুধ আছে সেটা খেলে আমার যে আমি যে বাইপাস করে দিলাম সেই আর্টারিটা সেই কন্ডুইটটা যাতে প্যাটার্ন থাকে সেটাকে ধরে রাখার জন্য কিন্তু আমাকে ওই ওষুধগুলো খেয়ে যেতে হবে। এবং ফলোআপে কতদিন পর পর আসতে হবে? ফলোআপে আমরা বলি সাধারণত এটা নির্ভর করে অপারেশনের পরে বলি যে এক মাস পর পর আসবেন, এইভাবে ৬ মাস পর্যন্ত বলি, ৬ মাস পার হয়ে গেলে বলি যে ৩ মাস পরে একবার আসবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ৬ মাস ৩ মাস এরপরে ইয়ারলি মানে ডাক্তারের পরামর্শ তো নিতেই হবে। সেটি পাশাপাশি বলি যে আপনি ৩ মাস পরে স্বাভাবিক সব কিছু করবেন কিন্তু আর একটু লাইট এক্সারসাইজ একটু আর বাকি নিয়ম কানুন খাবার সবাই জানে যে কি খাবার খেলে তার সময় খাবার দাবার স্ট্রেসফুল মেনে চলা, স্ট্রেসফুল লাইফ লিড করা যাবে না, মানে হাসি খুশি থাকতে হবে এবং তাকে মধ্যে আমার আমি ভালো আছি এবং নিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা পাশাপাশি একটা ধর্মকর্ম করতে হবে। একেবারে একেবারে নিশ্চয়ই এই বিষয়টি তাদেরকে একটা সঠিক নিয়মের মধ্যে চলার জন্য একটা বড় ভূমিকা পালন করে। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম কার্ডিয়াক সার্জারি এবং হৃদরোগ এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ আমাদের আজকের অতিথির কাছ থেকে। নিশ্চয়ই আপনাদের উপকারে আসবে আমাদের আজকের তথ্যগুলো। এ পর্যায়ে চলুন দেখে নিই কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিনে। সোরিয়াসিসকে আমরা আসলে মেডিকালি একটা ক্রনিক ডিজিজ বলি, যাতে দীর্ঘমেয়াদি রোগ এবং এটা একটা ইনফ্ল্যামেটরি ডিজিজ, যেটা শরীরে একজিমা যেমন একটা ইনফ্ল্যামেটরি ডিজিজ এটাও এরকম একটা দীর্ঘমেয়াদি রোগ। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। ধন্যবাদ সবাইকে।